ক্যামেরাতে দেখাই। নীল ক্যামেরাটা তো দেখো না, ক্যামেরায় দেখে বাপান, ঠান্ডা লাগতেছে। বাপান ক্যামেরাতে আছিলি বাপান? ক্যামেরায় দেখতে হয় না বাবা, এখনই ক্যামেরায় দেখতে হয় না। হ্যাঁ দেখবা না, দেখবা না, এত যে একটা এগুলো বদি বানাইছে সব, হলুদ গুলো বদি বানাইছে, জেঠিমারটা এই যে এটা মনে হয় যেটা সেলাই করতে পারে না, ছোট দেখে না, বয়স হয়ে গেছে। আর ওই যে মা বলেছে ওটাও ভালো আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6:30, মানে 7টা বাজবে। তো বাবু আমার ঘুম হচ্ছে, আবার হচ্ছে একটু নড়ানড়িও করতেছে, মানে ওর সামনে কথা বলা যায় না, নিস্তব্ধভাবে ঘুমোতে দিতে হয়। তো যাই হোক, 2টার সময় ঘুমাইছে, উঠলো 5টার সময়, আবার খাওয়া দাওয়া করলো, করে আবার ঘুমাচ্ছে, একটু গলাটা ভিজিয়ে নিল, পেট ভরে খেয়ে দিয়ে আবার ঘুমোচ্ছে। আর তোমাদের দাদাভাই বাইরে বসেছিল, তখন আমি বললাম যে আসো চা খেয়ে যাও। বোন এসছে, পিসাতো বোন, ও চা করতে গেল হেল্প করার জন্য। যে পিসিটা আসছিল সেই পিসিরই মেয়ে আর কি, মানে আমার নিজের পিসির মেয়ে। তো ওকে আসতে পিসি বলছিল যে তোর এখানে রেখে যাব কয়েকদিন আর কি, তুই একা একা পারিস না, তার মধ্যে এখনও সেলাইটা যেহেতু তোর কাটেনি, তো সেই জন্য আমি যাব। আমি যাই, আজকে যাইতে দে, তোমরা তো দেখেছো ভিডিওতে যাইতে দিচ্ছিলাম না, আমাকে যাইতে দে, আমি গিয়ে তারপর বুনুকে পাঠিয়ে দেবো। তো ওই বুনু আসছে, আজকে চা বানাচ্ছে, তো আসুক তোমাদের দেখাবো। আর আর কি দেখতে থাকো রাতে কি হয় না হয়, সেইভাবে তো আর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, খুব খারাপ লাগে সত্যি তবে কথা। দেখো মৃত্যু কিন্তু নিজে আগের থেকে অনেক শুকিয়েছে, চোখ মুখ বসে গেছে আগের আমি তুলনায়। আরো শুকাইতে চাই, আমি কাটা লাগতে চাই, কাটা তাহলে লাগ এখন তোমার কাটা লাগলে কি হবে জানো? আমার বাবুর তো সমস্যা হবে, খাইতে পারবে না, ও ঠিক প্রোটিনটা বা সেটা পাবে না তোমার কাছ থেকে। এখন তো তোমাকে খাওয়া ডায়েট এগুলো 1-2 বছর এগুলো ছাড়তেই হবে এখন। ডায়েট কি, আমি নর্মাল খাবার খাইলেও না এখন আমি, কারণ কি যেটাই হোক মানে তোমার মা মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাইতে হবে, কেন বলো তো? এখন তুমি তুমি কম খাও, তুমি কম খাই তুমি দুর্বল হয়ে যাবা, তোমার মধ্যে সেই সেটা থাকবে না, তখন আমার পুচকুসোনার উপর ইফেক্ট পড়বে না? তো 1-2 বছর এগুলো মাথার থেকে একদম দূর করো, যে শুকাইতে হবে পাতলা পাতলা শুকা এমনি হয়ে যাবে, ছেলে মানুষ হলে প্রত্যেকটা মহিলার উপরই শরীরে একটু হলো প্রেশার আমি আছে। আমি দেখছি যতগুলো আর কি, ছেলের মা যতগুলো দেখছি আমিও আমার চোখে, মানে বাস্তবে যে যেটা দেখা সেটা বলতে গিয়ে কি একটু হলেও শুকায়, শুকায়, একটু হলেও, কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু শুকায় হ্যাঁ। আর ম্যাক্সিমাম। আর দিদাদের কথা আছে, ছেলের মা নাকি শুকাবেই, মেয়েরা নাকি একটু কম ইসে করে, ভেজাল তবে করে ইসে জ্বালায় করে। কম, হ্যাঁ তো এমনি তো আর কি দিদাদের কাছে শুনতাম যে ছেলেরা নাকি রাতে বেলা ঘুমায় না, তারপরে মা যখনই খাইতে বসবে তখনই উঠবে। তো এগুলো না সত্যি কথা বলতে প্রত্যেকটা আমি বাচ্চারই বাস্তবে আমি কোনোদিনও ফিল করি, কিন্তু এখন আমার সাথে মিলতেছে। রাতের বেলা বাবু আমাকে সত্যিই অত্যাচার করে। যখনই ঠিক ও খাইতে যাবে সকালবেলা, ওকে আমি সব কিছু করে আমি বলি দাও আমাকে, ঘুমাচ্ছে ঘুমাক একটু, তুমি খাইতে যাও, আমি রেডি করে রাখছি বাইরে টেবিলে, চা আছে বিস্কিট আছে যেটাই আছে আছে, তুমি গিয়ে খাও। ঠিক যেই গিয়ে খাইতে বসলো বা একটু খাইলো, এমনও হয় যে খাইতে বসলো খালি কোনো একদিন কোনো দিন, তো এইদিকে শুরু কান্না। আর শুধু আমার কোলে তো থাকতে পারবে না, আমি তো সামলাইতেই পারি না ওইভাবে, শুধু একটা মেয়ে আর ছেলের মধ্যে শুধু বিস্কুট চা না, যে যাই কোনো হোক আর কি ভাত খাওয়া দাওয়া যখন দুপুর খাইতে বেলা। বসি, দুপুর বেলাতেও যখন ভাত খাই না, মানে গোগ্রাসে খাইতে হয়, মানে এত স্পিডে খাই, বুঝি না যে কি খাইতেছি, খালি খাইতেছি আর কি, ভিতরে ঢুকায় রাখতেছি, এরকম হয়। আর রাতেবেলা তো অবশ্যই জায়গা থাকে আমার বাবু, জীবনটাই হয়ে গেছে অদ্ভুত ধরনের, কি যে মনে হয় যে রাতটা মনে হয় ইসে হয়ে চলে আসছে, অনেক বড় হয়ে আসছে, দিনটা মনে হয় ছোট হয়ে গেছে, দিনটা দেখতে নেটের দেখতে চলে কথাটাই যায়। বলতো। একটা যে আমার পাপিয়া যে বান্ধবীটার বিয়ে হলো, ওর বাচ্চা হচ্ছে আর কি 1 মাস আগে, ও আমাকে বলছিল যে আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো বলে কি এই জার্নিটাই তোর ভালো, ভোগ আগে তারপর বুঝলি, তখন আমার রাগ উঠছিল এমন করে কেন কয়, তাহলে এটা ভালো। তোর তো ওর সাথে সাথে আমার আমার লাইফটা দেখো, ছেলে মানুষ বাবার কি হয় যে সাথে তো সবসময় থাকতেই লাগে, হেল্প করতেই হয়, স্বাভাবিক ব্যাপার, মানে করতেই ওই হবে। এই দেখো কি টাইমে গেছে, কি করলাম, ও সরি, একটু ফ্যান দিতে লাগে আমার ব্যাটাকে, আমার পাপাকে, না হলে আবার ওর থেমে গেছে। একদম একটা সিরিয়াসলি দেখ, আমার পাপার একদম ফুসকুসোনার একটু
হ্যাঁ, না হলে চলবে না। যাই হোক, জীবনটা হয়ে গেছে অদ্ভুত ধরনের, যে রাতটা মনে হয় খুবই ছোট, সরি রাতটা মনে হয় খুবই বড়, আর দিনটা মনে হয় কি যে অনেক ছোটো, কারণ দিনটা এদিক সেদিক কাজ টাজ করতে করতে আমার চলে যায় বা ব্যস্ততার কারণে চলে যায়, এবার রাতের বেলা কি হয় ও বাবা, মনে হয় কি, বাট ভালো লাগে এমনটা না যে ভালো লাগার কি, মানে খারাপই লাগে কিন্তু সত্যি কথা, এবার কিন্তু এইটুক করতেই হবে, তারপরে যখন ওর মুখটা দেখি যে না মুখটা দেখলেই শান্তি ভিতরটা, তো এটা হচ্ছে একটা আলাদাই ফিলিংস, আলাদাই একটা সব কিছু অভিজ্ঞতা, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সব কিছু, বাবা মা হওয়ার যে ফিলিংসগুলো সেগুলো এগুলোতেই অনেক কিছু থাকে আর কি। এগুলো আমি নিতেই পারি না, এই ছোটো ছোটো হাত, মানে কী বলবো, আমি জানি প্রত্যেকটা ছেলে এরকমই হয় আর কি, বুঝতে চা আমি বালিশ করে নি, এটা তো তোমার সিস্টেম না নেওয়ার, ভুল সিস্টেম, লম্বাই নিতে হবে, এখন চলবে না, তুমি দুধ চা বানাও আমাদের জন্য, কেন লাল চা খাবো, কষ্ট করছে তোমার কি হবে মাসি, পুচকুর মাসি এসে বাড়িতে এখন যেই আসবে তাকেই কাজে লাগাই দেবে, এখন আর কেউ আত্মীয় যেন ওইটা ভেবে না আসে যে এখন ঈশ্বর বাড়িতে যাবো, মিত্র বাড়িতে যাবো আর গিয়ে মানে ছাগাই ঘিরে আসবো বা ওই ওই ঘুরে আসবো, ওই ওই চান্স নেই, আসলে নিজে হাতেই করতে হবে সব, তাহলে যেমন বদি আসলো নিজে রান্না করলো নিজে খাইলো আমাদের খাওয়াইলো, হুম আজকের সময়ও তাই করতে হবে, আজকে না যে কদিন ও থাকবো তো কদিন রাখবো আমরা বাড়িতে, তো বলাই আছে আগে সত্যি কথা বলতে আমি তিন এই যে কয়েক মাস ধরে হওয়ার এক দুই মাস আগে থেকে বাড়ির থেকে বেরোয়া বন্ধ করছি, আর এই যে প্রায় এক মাস চলছে ডেলিভারি হওয়ার, একটা কথা কি বলো বাবা তাও যাইতে পারে, কোথাও যায় না বাবা তাও যায়, হ্যাঁ সে তো একটু একটু যাই দিন, তবে কয়েকটা দিন এই একটু বাইরে একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিতে পারবো না, ভালো লাগে না বাড়িতে থাকতে, ভালো লাগে না বা থাকতেও লাগে, যাই হোক চাটা খাই তারপর তোমাদের সাথে কথা বলছি, তো মিষ্টি তো খাই না আমাকে একটা মিষ্টি দাও, শালি ভালোবেসে দিচ্ছে মিষ্টি জ্যাম্বুকে, কিন্তু জ্যাম্বু শালি জোর করছে এখন তো না করা যাবে না, আমি মিষ্টি খাইই না, আমি কোথাও যাই গেলেও খাই না, কারণ ব্যাপারটা অনেকই আছে যে ভাবে যে ইসে করতেছে আর সুগারের ভয় হয়, সুগার ভয় না মানে তুই এটা খা, ভয় তো লাগে কিন্তু খা না, তুমি এটা নাও আমি খাবো, আয় আয় খাবো বলতে সামনেই খাও, নিয়ে আয় এদিকে, খাওয়া না তোমার জল, জল তো আছে এখানে তুই নে খা, আমি খালি দেখি খালি বাবা আর মা আছে, আর আমি তো খাই না, তিনজনই খাইতে হবে, এই যে ও যে কালো মিষ্টিটা নিছে সেটা আমি দেখি আর নিশে হই, কারণ আমার এই মিষ্টিটা খুব প্রিয়, মিষ্টির মধ্যে আমি কোনো স্বাদ পাই না, মানে কি প্রত্যেকটা মিষ্টি ওই মিষ্টিই লাগে আমার কাছে, মিষ্টি তো মিষ্টিই লাগবে, কি ধরনের আজব ধরনের কথা করতে বল, ঝাল খেলে কি ঝাল লাগে না, তেমন মিষ্টি খেলে কি মিষ্টি লাগবে না, শরীর হয়ে যাবে আরো বেশি ভারী,
তোমার কাছে মিষ্টি কেমন লাগে? আমারও ভাই মিষ্টি প্রিয়, সব থেকে ভালো টক, মিষ্টি থেকে ভালো টক। না আমার মিষ্টি ভালো লাগে আর ঝাল ভালো লাগে, টকটা কেন জানি ভালো, এই ফুচকার টক ভালো লাগে। আর এইদিকে হচ্ছে সোমা, এই আমার শালী আসছে, তোমার তো জানোই পুরো ঘরের যা আছে কাজ, একদম কাজকর্ম সব করতেছে। আমি তো বললাম যে করতে হবে না তোমার, এগুলো রান্না করতে দেখে দিছি, এই যখন রান্নাঘর ডিজাইন চেঞ্জ করে দিছে সব, এগুলো সব ধুইলা না? কি দরকার ছিল তো কাজ করার? নোংরা হয়েছে থাক, এগুলো মৃত্যু পরে পরিষ্কার করতো, ছয় মাস পরে। হ্যাঁ ফ্রিজটাও পরিষ্কার হয়েছে না, আমি তো দেখি নেই। আচ্ছা কি করবে, মৃত্যু তো করতে পারে না, আমি যতটুকু পারি করি কিন্তু এতটা ভালোভাবে করতে পারি না। একটা মেয়ে মানুষের কাজ, একটা ছেলে মানুষের কাজ, তাই না? তো দেখো সবটাই করলো বাড়িতে, আমি এসে এখনই দেখলাম, আর ওর জন্য স্পেশাল একটু ইসে নিয়ে আসলাম ঠান্ডা, এত কাজ করতে যা আছে সব করলো, সব পরিষ্কার করলো, রান্নাঘরটা ইসেটাও চেঞ্জ করে দিল, র্যাকটা এদিকে রাখলো, ফ্রিজটাও মুছলো। আর এইদিকে বন্ধুরা সোমা করছে মাংস রান্না, এটা হচ্ছে পাটার মাংস, কারণ আমাদের গ্রামে কিন্তু প্রায়শই নিজের পাড়ায় বা আশেপাশে কী হয় পাঁঠা কারো লোকাল পাঁঠা কিনে সবাই মানে ভাগা যেটাকে বলে মানে সবাই মিলে নেই, তো এটার কিন্তু একটা জবরদস্ত টেস্ট হয়, মানে অরিজিনাল স্বাদের পাঁঠার মাংসের স্বাদই পাওয়া যায়। কারণ দেখো বাজার থেকে যখনই নিয়ে আসতে যাওয়া একটু মানে হয় আর কি, একটু অরিজিনালটা পাওয়া যায় না, সেই ফ্লেভারটা পাওয়া যায় না, টেস্টটা পাওয়া যায় না, কিন্তু আমাদের যখনই লোকাল আশেপাশের পাঁঠার মারা হবে তো সেই মাংসটার একদম আলাদাই স্বাদ। তো দারুণই ছিল রান্নাটা, অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করবো। পাঁঠার মাংস একটু ঝোলঝোলই ভালো লাগে, আমি বললাম ঝোল দিয়ে নর্মাল রান্না করো, এত স্পাইসি বা এত মশলা টশলা দেওয়ার দরকার নেই, তো যা তারপরেও মোটামুটি একটু মশলা দিয়েছে কিন্তু জাস্ট মানে দারুণ হয়েছিল আর কি। তো মোটামুটি রান্নাও শেষ, আর আগে যেরকম মাছ মাংস ডেলি ডেলি খেতাম বা খাওয়া হতো, এখন আর করি না, কারণ হচ্ছে কি মৃত্যুর জন্য খারাপ লাগে, মানে আমরা খাই ও ও দেখবে বা ও খেতে পারবে না, কেমন লাগে না? এই যে পিসগুলো আমার ভালো লাগে, অল্প দাও এতগুলো ভাত, একটু খাওয়া তো দুপুরবেলা আমি আগে খাইতামই না। তুমি আর মৃত্যু খাওয়া নাও, হ্যাঁ এরপরে তো চলো, দুপুরবেলা আজকে অনেকটাই দেরি হলো খাওয়া দাওয়া করতে করতে, কারণ অনেক কাজ অনেক কিছু সামলে, তারপর এই যে পিসটা, তারপর এই যে পিসটা আজকে সময় রান্না করছে, চলো খেয়ে দিয়ে বলছি কেমন আছে। পুষ্পু সোনা কান্না করতেছে কেন? কিছু করছে? আচ্ছা অনেকদিন পর নিচে বসে খাচ্ছি, আগে মাংসটাই টেস্ট করি, দেখি কীরকম করছে শালি রান্না। দারুণ হয়েছে সোমা, দারুণ হয়েছে। দারুণ হয়েছে রান্না, স্পেশালি মাংসটা, বাকিগুলো এখনো টেস্ট করিনি। আমি খেয়ে নিই, নাহলে আমি না খেলে এরা কেউ খাবে না, তাড়াতাড়ি খাই, তারপর ওরা দুইজনেই খাবে, দুই বোন মিলে, নাহলে কেউ খাবে না। আমি খাওয়া দাওয়া করলাম, আমার খাওয়া শেষ হলো, তারপরে বিকেল বাজে প্রায় 3:30টার মতো, এদিকে সোমা মা মিতু বসতে খায় না, ওই যে পাশের বাড়িতে মারছে না, গরমের দিনে সে চিকেন ভালো লাগে না বেশি, শরীর গরম করে। দেখো তোমার বোন ভাত কত রকম দিয়েছে, মানুষকে বেশি বেশি দিয়ে নিজে কম নেবে। থালা ছিল না এটাতে নিচে, ভালো লাগে ছোট না, ও মানুষকে বেশি দেবে, পিছিয়েও সেদিন আসছিল এরকম, নিজে অল্প নিয়ে মানুষকে বেশি বেশি করে দিয়েছিল। তো যাই হোক সোমাকে আমরা কয়েকদিন রাখবো, কারণ অনেকটাই হেল্প হবে,
আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে টিক্স ব্লগে, সবাই খুব ভালো থাকবে।